আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন ইতিয়ার উদ্দিন শুভ ব্রাহ্মণবাড়িয়া থেকে এবং আনোয়ার হোসেন চৌধুরী সাহেব চাঁদপুর চা বাগান থেকে দুজনের প্রশ্ন একই যে আমরা যে বর্তমানে দূরত্ব রেখে নামাজে দাঁড়া দাঁড়াচ্ছি এটি কোথেকে পেয়েছি এর রেফারেন্স কি শুধু তাকে মনে হয় বলে দেওয়া দরকার শুধু আমরা করছি না বাংলাদেশের জাতীয় যে মসজিদ আছে সেখানেও করছে অনুগ্রহ করে মৌলান সাহেব যদি উত্তরটা দিয়ে দিতেন প্রথমে ও আহমদি হজুরদেরকে একটা ধন্যবাদ দিতে হয় যে তাদের মধ্যে কমপক্ষে এতটুক দায়িত্ববোধ বেড়েছে যে ইসলাম কোনো মূল্যাতন্ত্রের নাম নয় যেখানে প্রয়োজন জনস্বার্থে মানবের উন্নতির স্বার্থে রোগমুক্ত রাখার উদ্দেশ্যে দূরত্ব সৃষ্টি করে দাঁড়ানো ইসলাম সম্মত প্রমাণ হজরত খলিফাতুল মাসি আল খামে সৈয়দাউল্লাহ তালা বেনজিজ এর আগ পর্যন্ত কিন্তু আমরাও গায়ের গায় লাগিয়েই নামাজ আদায় করছিলাম কেননা আমরা মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করেছিলাম মুফতি সাহেব বলেছিলেন ইসলামের শিক্ষা হলো একেবারে কাছাকাছি দাঁড়াতে হবে রসুলুল্লাহ সাল্লি ইসলাম বুঝিয়েছেন বলেছেন গুরুত্ব দিয়েছেন যে ফাঁক করে দাঁড়ানো যাবে না একেবারে ঠিক কথা বলেছেন কিন্তু যখন মুফতির মুফতির কাছে গেল বিষয়টা তিনি হচ্ছেন যুগ খালিফা তিনি বলেন দেখো ইননামাল নামাল আমাল ও হচ্ছে হচ্ছে স্বর্ণশিক্ষা ইসলামের যেখানে সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে ফাঁক রাখবে না রাখলে এই ক্ষতি হবে শয়তান প্রবেশ করবে এবং তোমাদের মধ্যে ফাটল ধরাবে এগুলো সব ঠিক আছে সাধারণ অবস্থায় কিন্তু ব্যতিক্রমী অবস্থাতে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলী আসসালাম দূরত্ব রেখে দাঁড়ানোর এবং নামাজ আদায় করার শিক্ষা দিয়েছেন লক্ষ্য করে দেখো সেই হাদিসগুলোকে যেখানে বাজমাত নামাজ বাহনে চড়ে আদায় করা হয়েছে একবার জেহাদের মাঠে জেহাদের কাজে অগ্রসর হচ্ছেন হজুর সাল্লু আলি আসলাম তার বাহিনী নিয়ে উপর থেকে বৃষ্টি নেমেছে আর নিচে কাদামাটি নামাজ নেমে পড়ার কোনো জো নাই হজর সাল্লু আলিবাহালাম নিজের উঠ সামনে এগিয়ে নিয়ে গেলেন আর বললেন একামত দাও এবং হজুর সাল্লাহ আলিবাহাল্লাম বাহনে চড়া অবস্থায় সামনে এ এমামতি করলেন আর পিছনে যোদ্ধারা নিজেদের বাহনে চড়া অবস্থায় নামাজ আদায় করলেন একটা উঠ থেকে আরেকটা উঠের দূরত্ব কতটুক ছিল একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধের দূরত্ব কতটুক ছিল এক উটের উপর বসে যদি একজন নামাজ পড়ে আরেকজন যদি পাশের উটে বসে পড়ে তো একজনের কাদের সাথে আরেকজনের কাজ কি একসাথে মিলানো থাকে কখনোই নয় দূরত থাকে আমরা যখন উড়োজাহাজে হজের জন্য যাই বা উমরা করতে যাই বা ফেরত আসি বা বিদেশের ভ্রমণে যাই বা বাসে চড়ে আছি তখন যখন নামাজ পড়ি তখন কিভাবে নামাজ পড়ি কাদের সাথে কাদ মিলিয়ে নামাজ পড়তে পারি কখনো পারি না অতএব যেখানে অপারগতা থাকে এবং নিয়ত ঠিক থাকে সেখানে কিন্তু দূরত্ব থাকলেও এটা বৈধ হজুর সাল্লামের সফরের সময় বাহনে চড়ে নামাজ পড়ার ঘটনা সাব্যস্ত করছে ইননামাল আমাল ও নিয়াতের অধীনে অপারগতায় দূরত্ব রেখেও নামাজ আদায় করা যায় বা জামাত নামাজ হয়ে যায় এখন এই যে হাদিসগুলো এগুলো কিন্তু একেবারে সঠিক হাদিস এবং সেই হাদিস হিসাবেই সুরক্ষিত আছে হাদিসের গ্রন্থগুলোতে সেহা সেত্তার হাদিসে শুধুমাত্র এগুলোকে কিভাবে আমল করতে হয় সেটা দেখানোর জন্য যুগ খালিফা নাই আমাদের কাছে আছেন তিনি একেবারে হাত আঙ্গুল রেখে উদ্ধৃতি দিয়ে বলছেন যে এই হাদিসগুলো সাব্যস্ত করে অপারগতার সময় জনস্বার্থে দূরত্ব বজায় রেখে নামাজ পড়া বৈধ যেভাবে অপারগতার সময় বাজামাত নামাজ পড়ার উদ্দেশ্যে বৃষ্টির সময় দূরত্ব রেখে নামাজ পড়ার নাম বাজামাত নামাজ ঠিক তেমনি মহামারীর যুগে মানে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়া একেবারে বৈধ এবং রসুল আকরম সাল্লাহ আলীবাসাল্লামের আদর্শ অনুযায়ী সাব্যস্ত অতএব যারা প্রশ্ন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আনন্দের সাথে ঘোষণা দিচ্ছি আমাদের একজন খলিফা আছেন যিনি ইসলামের শরীয়ত বুঝেন এবং যুগের চাহিদা অনুযায়ী সেই শরীয়তের ব্যাখ্যা উপস্থাপন করেন আজকে যে প্রশ্নের সম্মুখীন সারা মুসলমান জগৎ হয়েছিল সেই একই প্রশ্নের সম্মুখীন আমরাও হয়েছিলাম এবং খলিফায় বাক্তের সিদ্ধান্ত বলবৎ করা হয়েছে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে বাজামাত নামাজ আদায় করছি আমাদের মসজিদগুলোতে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই সতর্কই বার্তা থাকবে আমরা ততদিন পর্যন্ত সতর্ক অবস্থায় নামাজ আদায় করব ইনশাআল্লাহ